পিএসজি সঙ্গে চুক্তির মেয়াদ বাকি রয়েছে আর মাত্র 2 মাস, এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবে লিওনেল মেসি। এরপর কোথায় যাবেন তিনি? স্পেন, সৌদি আরব, যুক্তরাষ্ট্রে যাবেন নাকি পিএসজিতেই থাকছেন তিনি? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। মেসির আগামী মৌসুমের গন্তব্য জানতে পাই প্রতিদিনই নতুন নতুন খবরের সৃষ্টি হচ্ছে। এবার তাহলে কি মেসি নিজেই সেই ইঙ্গিত দিয়ে দিলেন? ইনস্টাগ্রামে পোস্ট করা তার সর্বশেষ বার্তা গিয়ে জল্পনা দানা বেঁধেছে। অনেকে এই পোস্ট দেখে মনে করছেন লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হতে চলেছে সৌদি আরব। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা 2 তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। রোনালদো ইতিমধ্যেই সৌদি আরবে ফুটবল খেলছেন। লিওনেল মেসি সৌদি আরবের পর্যটন বিষয়ক শুভেচ্ছাদূত, ফলে সৌদি আরবের পর্যটনকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রচার চালান। ইনস্টাগ্রামে মেসি সৌদি আরবকে নিয়ে একটি স্পন্সর পোস্ট করেছেন। তার সর্বশেষ পোস্টে তিনি সৌদি আরবের ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করেছেন। অনেকেই এই পোস্টকে ঘিরে ভেবেছেন হয়তো সৌদি আরবে যাওয়ার কথা বলেছেন মেসি। তবে আবার আরেক পক্ষ মনে করছে এটি মেসির হয়তো প্রচারেরই অংশ। উপরে নীল আকাশ এবং নিচে সবুজ ঘাস, একই সঙ্গে রয়েছে সারিবদ্ধ খেজুর গাছ। এমন একটি ছবি দিয়ে মেসি লিখেছেন, কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ, যখনই পারি আমি এই দেশের অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে যেতে চাই। প্রিয় দর্শক, লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোন ক্লাবে হতে পারে বলে আপনাদের ধারণা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।